বন্ধুরা আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে থাকছে টমেটোর চাটনি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। বন্ধুরা আমি টমেটোর চাটনির জন্য টমেটো, শুকনো লঙ্কা, রসুন সেদ্ধ করে নেব। আমি জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দেব। বন্ধুরা জল গরম হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেব, লঙ্কা আর রসুন দিয়ে দেব। ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি বড় বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি, এখন আলু দুটো কেটে নেব। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা আমি এরকম ভাবে কেটে নিয়েছি, এরকম মোটা মোটা করে। আমি এখন এরকম লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা এরকম ভাবে সবকটা আলু আমি কেটে নেব। বন্ধুরা আলু কেটে নিয়েছি, এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঢাকনা উঠিয়ে দেখে নেব টমেটো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা টমেটো, লঙ্কা আর রসুন সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন টমেটোর খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা আপনারা কিন্তু ঠান্ডা করেও ছাড়াতে পারেন, গরম গরম ছাড়লে কিন্তু হাতে একটু ছ্যাঁকা লাগতে পারে। আমি গরম গরমই ছাড়িয়ে নিচ্ছি। আমি সব টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমি সবকটা টমেটোর বীজ বের করে নেব। বন্ধুরা আমি মিক্সিতে টমেটো, শুকনো লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি, আমি মিক্সিতে বেটে নেব। বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেব। অল্প করে তেল দিতে হবে। দেখুন আমি টমেটো, শুকনো লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ দিয়ে দেবো। চাটনিটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, তখন আমি ভিনিগার দিয়ে দেবো। 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। এখন সয়া সস দিয়ে দেবো 2 চামচ। এখন নাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা সয়া সস দিয়ে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা এখন কিন্তু পুরো চাটনির গন্ধটা দোকানের মতন বেরোচ্ছে। এখন একটু চিনি দিয়ে দেবো, আবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা চাটনিটার কালার আর চাটনিটা দেখলে খেতে ইচ্ছা করছে এখনই, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। চাটনিটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা চাটনিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, দোকানের থেকেও টেস্টি চাটনি। বন্ধুরা চাটনিটা তো রেডি হয়ে গেল, এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি, আর জলটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আলুগুলো আমি নামিয়ে নেব। এরকম শুকনো সুতির কাপড়ের উপরে দিয়ে দেব। এরকম কাপড়ের আরেকটা সাইড দিয়ে ভালো করে মুছে নেব এইভাবে এইভাবে। ভালো করে জলটা মুছে নিতে হবে। এভাবে আমি 2 মিনিট রেখে দেব। আমি এভাবে সুতির কাপড় মুড়িয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। দেখুন পুরো জলটা আমি মুছে নিয়েছি। এখন একটা গামলায় ঢেলে নেব। এখন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স কোথায় পেলে তুমি? আমি তো বাজার থেকে আনিনি। ওই তো আমি বানিয়েছি বাড়ি। বাড়ি বানাতে পারো? হ্যাঁ, তাহলে একদিন বানিয়ে দিয়ে দেখি কেমন পারো। ঠিক আছে। কি করে বানালে? কি করে এই ভিডিওতে বলা যাবে না। ও ঠিক আছে, তাহলে একদিন বানিয়ে দেখিও। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কর্নফ্লাওয়ার দিয়ে দেব, যতটুকু আছে অর্ধেকটুকু দিয়ে দেব। ময়দা দিয়ে দেব, যতটুকু আছে অর্ধেকটুকু দিয়ে দেব। এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখেছো কি সুন্দর দেখতে লাগছে এখনই? হ্যাঁ সত্যি ভীষণ লাগছে। কিভাবে বানাবে এগুলো? দেখোই না কি করে বানাই। চাটনি দিয়ে যা লাগবে না। দেখুন বন্ধুরা আমি এভাবে মেখে নিয়েছি, মাখাটা সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। বন্ধুরা প্রথমে একটু বেশি জাল করে তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে। আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এখন আলুগুলো ভেজে নেব। বন্ধুরা আমি অল্প অল্প করে ছাড়বো, 2-3টে করে, একবারে সব দিয়ে দেবো না, অল্প অল্প করে ভেজে নেবো। মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা ভাজাটা কত সুন্দর হচ্ছে, আওয়াজটা শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা ভাজাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা দুটো একদম দুরকম দেখাচ্ছে, তো এখন আমি ঢেলে নেবো। একদম মুচমুচে। আবারও আমি ভেজে নেব। ভিডিও বানানোর সময় দেবো, থাম্বনেল বানাতে হয় তো, থাম্বনেল তুলতে হয়, এই জন্য দিই না। এখন একটা দুটো খাও, পরে আবার খাবা। ভিডিওটা হয়ে যাক আর থাম্বনেলটা তোলা হয়ে যাক, তারপরে খাবা। হ্যাঁ আরো আরো টেস্টি টেস্টি খাবার বানিয়ে দেবো তোমাকে। তো বন্ধুরা দেখুন আবারও ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বন্ধুরা আমি আরো একবার ভেজে নেব। বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যাবেলা খাবো বলেই আমি একটু বেলা করেই ভাজতে বসেছি। জানি না ভিডিওর কোয়ালিটি কেমন আসছে। বন্ধুরা ভাজার সময় কিন্তু ভালো করে উল্টে উল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা আবারও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা সন্ধ্যা সন্ধ্যা হয়েও গেছে, এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে খেতে। ओ चाटनीटा देखते जाओ असाधारण लागছে পুরো। সত্যি বন্ধুরা অসাধারণ লাগছে। খুব ভালো হয়েছে। এখন খাও। বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।